আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে সাথে আছি আমি নুসরাত জাহান মুন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামাত ছাড়া বিএনপি অচল বলেন ওবায়দুল কাদের কোনো চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিএনপি মনোনয়ন দেবে না মন্তব্য নজরুল ইসলাম খানের প্রার্থীকে রাজনৈতিক কিংবা ব্যক্তি পরিচয় নয় প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সিসি নির্দেশ বিচারিক আদালতের দেয়া দণ্ড উচ্চ আদালতে স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন হাইকোর্টের একক বেঞ্চের আদেশ নকল ওয়েবসাইট তৈরি ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণায় জড়িত ১৬ জনকে আটক করেছে র‍্যাব দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন সংবাদে এছাড়াও রয়েছে বৃহস্পতিবারের বিশেষ আয়োজন রাজনীতি রাজনীতি আর থাকছে অর্থনীতি নিয়ে বিশেষ আয়োজন বিজনেস ইনসাইট বিস্তারিত সংবাদ যাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জামাত নেতাদের মনোনয়ন দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল ওই দলটি ছাড়া তারা অচল ধানমন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেছেন মনোনয়নকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্টে ঐক্য নেই বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের রিপোর্ট করেছেন মানিকলাল ঘোষ চলমান নির্বাচনমুখী রাজনীতি নিয়ে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন ধানের শীষের ব্যানারে জামায়াত নেতাদের মনোনয়ন প্রসঙ্গে জামাত ছাড়া বিএনপি অচল বিএনপি আর জামাত এক মোহনা একাকার তারা একসঙ্গেই কাজ করছে একসঙ্গে সন্ত্রাস করছে একসঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি করছে সাম্প্রদায়িকতার বড় নাম্বার ওয়ান পৃষ্ঠপোষকী হচ্ছে বিএনপি জামাতকে ব্যাক করে তারা জামাত আবার তাদের ব্যাক করে মনোনয়ন যুদ্ধে ঐক্যফ্রন্টে অনৈক্যের সুর বেজেছে বলেও মন্তব্য করেন তিনি এটা যোগা হসপচ অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে এলোমেলো অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয় ঐক্যবদ্ধ হলে এসব ঘটনা ঘটত ওবায়দুল কাদের জানান নিজেদের কারণেই বিএনপির অনেক নেতা মনোনয়ন ফরম জমা দিতে ব্যর্থ হয়েছেন সেটা বিএনপি ইন্টারনাল ম্যাটার তাদের নিজেদের মধ্যে প্রার্থীর সঙ্গে প্রার্থী মারামারির ঘটনা ঘটেছে তাদের কাঙ্ক্ষিত জায়গায় নির্বাচনী এলাকা থেকে তাদের মনোনয়ন দেয়া হয়নি বলে তারা ক্ষোভে দুঃখে তারা নমিনেশন পেপার জমা দেন এর আগে ধানমন্ডির আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে দলটির আন্তর্জাতিক উপকমিটির সাথে মতবিনিময় করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা মানিকলাল ঘোষ মাই টিভি ঢাকা কোনো চিহ্নিত যুদ্ধাপরাধীকে বিএনপি মনোনয়ন দেবে না বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান বিএনপির হ্যাভিওয়েটের তিন প্রার্থীর মনোনয়ন জমা না দেওয়ার পেছনে নির্বাচনী প্রচারণা এবং কৌশল রয়েছে বলেও মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমাদের এইসব নেতারা তারা নিজেরা নির্বাচন করবেন না কিন্তু তারা বাকিদের নির্বাচনগুলি করে নেবেন আপনি বলতে পারেন নির্বাচনী কৌশল একটা বলতে পারেন কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না যুদ্ধ অপরাধীকে দেব না কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধে কী জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে
প্রার্থীকে কোনো রাজনৈতিক কিংবা ব্যক্তি পরিচয় নয়, প্রার্থী হিসেবেই বিবেচনা করতে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মাঠ পর্যায়ে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও গাজীপুরে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। নির্বাচন কমিশন ভবনে দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে হবে, নির্বাচনে সকলের প্রতি সমান সুযোগ, সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটা প্রার্থীর অভিযোগ একেবারে পক্ষপাতহীনভাবে নিরপেক্ষভাবে কিভাবে তারা সমাধান করবে সেই দীক্ষা এবং শিক্ষা আপনাদের মাধ্যমে তারা পাবে। সকল দলের অংশগ্রহণে দেশে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা বজায় রাখতে প্রশিক্ষণার্থীদের প্রতি নির্দেশ দেন তিনি। আমরা যেটা আশা করেছিলাম যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আমাদের সে আশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সে প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন মাঠে, তাদের কারণে যেন তাদের আশা এবং তাদের প্রত্যাশাটা কখনো ব্যাহত না হয় সেই দিকটা আপনাদের দায়িত্ব হবে, সেই প্রিজেন্ট অফিসার, পোলিং অফিসার এবং সহকারী প্রিজেন্ট অফিসারদেরকে জানানো এবং বোঝানো। সব প্রার্থীকে সমান চোখে দেখার আহ্বান জানিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের সহযোগিতা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি আদেশ দেন সিইসি। যখন থেকেই প্রার্থী প্রার্থীটা নিয়ে নির্বাচন মাঠে যাবে তখন কিন্তু তিনি প্রার্থী, তার পরিচয় হলো আপনাদের কাছে প্রার্থী, তখন আর তার দলের পরিচয় নেই, তার ব্যক্তির পরিচয় নেই, তার পরিচয় হলো প্রার্থী। একটি সিম্বলের একটি মার্কার প্রার্থী, সুতরাং সেই হিসাবে সেই প্রার্থীদের, সে প্রার্থী দলীয় প্রার্থী হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক, সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গি তাদের আচরণ করতে হবে, প্রত্যেককে বোঝাতে হবে। এ সময় সারা দেশের প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেয় সন্তুষ্টি প্রকাশ করেন কে এম নুরুল হুদা। তারা এভাবে শৃঙ্খলার সাথে তারা প্রার্থীতা তাদের আবেদন জমা দিয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিচারিক আদালতের দেয়া দণ্ড হাইকোর্টে স্থগিত হলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রয়েচউদ্দিনের একক বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এ আদেশের ফলে সম্পদের গরমিল তথ্য দুদকের দেয়া সংক্রান্ত মামলায় দণ্ড স্থগিত চেয়ে করা আবেদনকারী সাবিরা সুলতানার নির্বাচনে প্রার্থী হতে আর কোনো বাধা নেই। নকল ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণায় জড়িত 16 জনকে আটক করেছে র্যাব। গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে আসছিল আন্তর্জাতিক চক্রটি। ভার্চুয়াল জগতে নজরদারির মাধ্যমে এই চক্রকে আটক করা হয়েছে। ফেসবুক সহ অন্যান্য ইয়েতে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সাইবার যে ক্রাইমগুলো হতো আমরা প্রায় 30-35 জনের মতো অ্যারেস্ট করেছি। তাদের স্বীকারোক্তি মোতাবেক প্রতি বছর প্রতি মাসে তারা 30-35 লক্ষ টাকা এখান থেকে তারা ইনকাম করে এবং এই প্রতিটি অর্থই, কষ্টার্জিত অর্থ, যারা বাংলাদেশের কাছ থেকে নিয়ে তারা বিদেশে মানি লন্ডারিং মধ্যে দেশের বাইরে পাঠিয়ে দেয়। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে 4 সপ্তাহের মধ্যে বিচারিক আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সকালে এই আদেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর তারা যদি জামিন আবেদন করেন তাহলে সে আবেদন আইন অনুসারে নিষ্পত্তি করতে বলেছেন আদালত। এফআইআর হওয়ার 8 বছর পরে এসে আগাম জামিন চাওয়ার বিধান নাই এবং দুপক্ষ শুনে মহামান্য হাইকোর্ট ডিভিশন আর সাদেক হোসেন খোকার ছেলে এবং মেয়েকে আগামী 4 সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও কমপক্ষে 15 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় সকাল 11টার দিকে কর্দার মোড়ে একটি দাঁড়ানো বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে 4 জন নারী নিহত এবং 13 জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও এক নারীর মৃত্যু ঘটে। এর আগে রাতের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদ এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এবার আমাদের কৃষি মিঠা ও স্বাদুপানির দেশি প্রজাতির মৎস্য অঞ্চল হিসেবে পরিচিতি বরিশালের আগৈলঝাড়া উপজেলা। এই উপজেলার সন্ধ্যা নদীর বুক চিরে জেগে ওঠা চরে গড়ে উঠেছে অসংখ্য শুটকির চাতাল। এখানে চলছে শুটকির ভরা মৌসুম। তবে আগের মতো দেশি প্রজাতির মাছের স্বল্পতার কারণে হতাশায় ভুগছেন সংশ্লিষ্টরা। গরু নদী প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অন্তত 25টি শুটকি পল্লী। এখানকার 5 শতাধিক পরিবার শুটকির ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কোনো রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার না করায় দেশীয় স্বাদু ও মিঠা পানির ছোট ছোট পুঁটি, সরপুঁটি, পাবদা, কই, খলসা সহ নানা ধরনের শুটকি দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। দেশের বিভিন্ন প্রান্তে যায়, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ভারতে আমরা রপ্তানি করে থাকি। 5-7টা জেলার লোক এখানে কেনা বেচা করে। বৈশাখের সকাল বিকাল মাছ কেনা বেচা হয়, এর অধিকাংশ মাছ শুটকি পল্লির সাথে জড়িত পরিবারগুলো মৌসুমি লাভের আশায় আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত এ পেশায় নিয়োজিত থাকে। এই 6 মাসের লাভের টাকা দিয়ে পুরো বছর সংসার চালান তারা। শুটকিতে ধরেন আমাদের 5-6 ফ্যামিলি আছে এবং অনেক লোকজন কর্মচারী আছে, তারা আমরা এই শুটকির উপরেই নির্ভর করি উপার্জনের জন্য। বছর শেষে মনে করে একাইতে 1.5 লাখ টাকা থাকে, ও সব খরচা ফরচা বাদ। লোকের 4-5 লাখ আমাকে শুরু করতে বাজার থেকে পাইকাররা এসে এখান থেকে মাছ ক্রয় করেন। আর একটু লাভের মুখ দেখতে সরকারি ভাবে সহজ শর্তে ঋণ দেবার দাবি ব্যবসায়ীদের। শুটকির ব্যাপারে সরকার কোনো লোন টোন দেয় না, যদি লোন দিত তাহলে আমাদের শুটকির ব্যবসা পরের সংবাদ রয়েছে রাত 9:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহানমন। আল্লাহ হাফেজ।